আমাদের বাসার সামনে এখানে হয়তো কোনো করোনা ভাইরাসে হয়তো মৃত্যু হয়েছে সম্ভবত, কারণ মৃত ব্যক্তির ফেলায় রাখছে রাস্তায়, কে বা কারা, যার জন্য কেউ দেখছে মনে হয়। দেখার পর পুলিশ আসছে, অ্যাম্বুলেন্স আসছে, ফায়ার সার্ভিস আসছে, সবাই আসছে। আমি সকালবেলা ঘুমোতে ওইটা দেখে আমার গাড়ি আবার পার্কিং করছিলাম কোনার মধ্যে, আমি ভাবছি হয়তো আমার গাড়ি উড়াই নিতে আসছে। তাড়াতাড়ি আমি ঘর থেকে বেরোইলাম, বেরোয় সাইডে পুলিশে গিয়ে অনেক জিজ্ঞাসা করলাম কি ও এখানে একটা লোক মারা ফেলে, মানে মরা পাওয়া গেছে এই অবস্থায়। আর আমি ভাবছি আমার গাড়ি বুঝে উঠাই নিতে আসছে, কারণ পার্কিং পাওয়া হন টাফ ব্যাপার, কেউ আর বাইরে না, যার জন্য আমি পার্কিং করছি কোনার মধ্যে, পার্কিংয়ের জায়গা না। দেখেন এই এখন বাসায় আসছি, পার্কিং আবার পেরে বাসায় আসছি। দেখেন দেখা যাচ্ছে অনেক কিছু, দেখেন সব পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, অনেকগুলো গাড়ি আসছে। এটা তদন্ত করতেছে কি হয়েছে না না হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সাফায়াত দান করুক। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের কি করুণ অবস্থায় আছে। আর যে যে ভিডিওটা দেখতেছেন সবাই নামাজ পড়ে, আমাদের ইতালি যারা আছে তাদের জন্য একটু দোয়া করবেন।